ভোজপুর নামক একটা ছোট গ্রাম ছিল। ওই গ্রামে অনেক কম মানুষ বাস করত। ওখানকার লোক চাষবাসের কাজ করত। গ্রামবাসীরা খুব বেশি পড়াশোনা জানত না। গ্রামের উত্তর দিকে একটা ভয়ানক জঙ্গল ছিল। ওই জঙ্গলের মাঝখানে একটা রহস্যময় মহল ছিল। গ্রামের লোক মনে করত যে এই মহলটা ভূতুড়ে। কেউ যদি ওই মহলে যাওয়ার চেষ্টা করে তাহলে সে আর কখনো ফিরে আসতে পারে না। গ্রামের লোক পড়াশোনা জানত না, তাই তারা অন্ধবিশ্বাসী ছিল। গ্রামের দু তিনজন লোক ওই মহলের রহস্য জানতে এবং গুপ্তধন আনতে সেখানে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে কেউ আর জীবিত ফিরতে পারেনি। গ্রামের লোক এই মহলটার ব্যাপারে অদ্ভুত অদ্ভুত কথা বলে। জানো, জঙ্গলের মাঝখানে যে রহস্যময় মহলটা আছে, ওখান দিয়ে রাতে অনেক রকম আওয়াজ আসে, আর কিছু আলো দেখা যায়। আরে ওই মহলটার ব্যাপারে তো কথাই বলো না, আর ওখান থেকে আসা আওয়াজ আর আলোর ব্যাপারে কথা বলার কোনো দরকার নেই। ওই মহলের রহস্য জানার জন্য আজ পর্যন্ত যারাই ওখানে গেছে, কেউই আর তারা ফিরে আসতে পারেনি। তার থেকে এই ব্যাপারে কথা না বলাই ভালো, যদি নিজের প্রাণের প্রতি মায়া থাকে। গ্রামের লোক ওই মহলটার দিকে যেতেও ভয় পেত। কারোর সাহস ছিল না যে সে গিয়ে ওখানে দেখবে যে ওই মহলে আছেটা কি। মাঝে মাঝে রাতের বেলা ওই মহল থেকে অদ্ভুত অদ্ভুত গানের আওয়াজ ভেসে আসত, আর ঘোড়ার শব্দও শোনা যেত, কিন্তু গ্রামের কারোর সেখানে গিয়ে দেখার ক্ষমতাও ছিল না। এইভাবে সবার জীবন ভয় ভয় কাটছিল। মালতীর ছেলে রবি গ্রামের একমাত্র ছেলে, যে গ্রামে পড়াশোনা করার পর শহরে গিয়ে পড়াশোনা করে এসেছিল। যখন ও পড়াশোনা শেষ করে গ্রামে আসে, তখন গ্রামের লোক ওকে খুব সম্মান করে, কারণ গ্রামের সবচেয়ে বেশি শিক্ষিত সেই ছিল। পড়া শেষ করার পর রবি শহরেই চাকরি পেয়েছিল, কিন্তু গ্রামে কিছু জমি ছিল বলে ওর মা মালতী ওখানেই থাকত। এই জন্য মায়ের সাথে দেখা করতে সে মাঝে মাঝে সেখানে আসত। এবার রবি যখন গ্রামে আসে, তখন ওই মহলের ব্যাপারে কিছু অদ্ভুত গল্প শুনতে পারে। ওর শিক্ষিত মস্তিষ্ক এটা মানতে প্রস্তুত ছিল না যে ওটা কোনো ভুতুড়ে মহল। রবি ওর মা মালতীকে জিজ্ঞাসা করে, মা, জঙ্গলের মাঝখানে যে রহস্যময় মহল রয়েছে, ওটার ব্যাপারে তুমি কি কিছু জানো? গ্রামের লোক ওটাকে ভুতুড়ে বলে কেন? অনেকদিন আগে থেকেই ওই রহস্যময় মহল ওখানে রয়েছে, আর ওখান থেকে খুব অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায়। নিশ্চয়ই কোনো ভূত প্রেতের জায়গা ওটা। গ্রামের লোক ওখানে যেতেও ভয় পায়। সন্ধে হয়ে যাওয়ার পর যতই দরকার থাকুক না কেন, কেউ ওই মহলের পাশ থেকেও যায় না। মালতীর কাছ থেকে এসব কথা শোনার পর রবি জিজ্ঞাসা করে, এরকম কি হতে পারে কখনো? আজকালকার সমাজ কত উন্নত হয়েছে, শহরে তো লোক ভূত প্রেত আছে বলে বিশ্বাসই করে না, আর আমিও বিশ্বাস করতে পারছি না যে ওখানে কোনো ভূত আছে বলে। শোন বাবা, তুই তো মাত্র কিছুদিনের জন্য এখানে এসেছিস, আমার সাথে সময় কাটা আর নিশ্চিন্তে থাক। আজকের পর থেকে আর ওই মহলের ব্যাপারে কোনো কথা বলিস না। রবির বন্ধু দীনেশ ওই গ্রামেই থাকত। একদিন হঠাৎ দীনেশের লাশ গ্রামের উত্তর দিকে পাওয়া যায়। পুরো গ্রাম ভয় কেঁপে ওঠে। রহস্যময় মহলের ভেতরের ভূতই দীনেশকে মেরে ফেলেছে বলে সকলে মনে করে। দীনেশের মায়ের কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে যায়। গ্রামের সব লোক ভেবেই নিয়েছিল যে দীনেশ রাত্রিবেলা জঙ্গলে রাস্তা দিয়ে আসছিল, আর সেই কারণে ওখানকার ভূত ওকে মেরে ফেলে। রবি এটা দেখে খুব কষ্ট পায়। ওর সবচেয়ে কাছের বন্ধু মারা গেছিল। রবি দুশ্চিন্তায় ভুগছিল আর ভাবছিল যে ওই মহলে এমন কি আছে, ওকে এটা জানতেই হবে। রবি মনে মনে ভাবে, যদি আমি আমার মায়ের সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলি, তাহলে মা আমাকে ওইখানে কখনোই যেতে দেবে না। ওখানে মিথ্যা কথা বলে আমাকে যেতেই হবে, আর ওখানকার রহস্য জানতে হবে। কিন্তু আমি একা এসব করতে পারবো না, কোনো বুদ্ধিমান ব্যক্তিকে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আমার সাথেই। অনেকক্ষণ ভাবার পর রবির মাথায় একটা বুদ্ধি আসে।
গ্রামের থানায় ওর এক বন্ধু হাবিলদারের কাজ করত। রবি ভাবল যে ওই একমাত্র আছে যে ওর উপকার করতে পারে। রবি ওর বন্ধু মোহনের কাছে যায়। আমরা দুজনে ওখানে গিয়ে দেখি আসল ঘটনাটা কি, না হলে তো গ্রামের লোক এইভাবেই এক এক করে মরে যেতে থাকবে, আর কেউই সাহস পাবে না ওখানে যাওয়ার জন্য। গ্রামের জন্য আমি এটুকু কাজ করতে চাই, তুই আমায় সাহায্য করবি তো? মোহন মনে মনে ভাবে, ও গ্রামের বাইরে থাকে, তবু গ্রামের ব্যাপারে কত ভাবে। আমি আর আমার পরিবারের লোক তো এখানেই থাকি, আমার ওকে সাহায্য করা উচিত। হ্যাঁ রবি, আমি তোকে সাহায্য করব। কাউকে না কাউকে তো সাহস করে যেতেই হবে, তবে তো আসল সত্যিটা জানতে পারবো আমরা। একদিন রবি আর মোহন প্ল্যান বানায় যে রাতে ওরা অন্ধকার হওয়ার আগে গাছের কিছু পাতা দিয়ে নিজের শরীর ঢেকে কোনো গাছের পিছনে লুকিয়ে যাবে আর ওই মহলের ওপর নজর রাখবে। দুজন মহলের পাশে লুকিয়ে পড়ে আর ওই মহলের রহস্য জানার চেষ্টা করে। কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ ঘোড়া দৌড়ানোর শব্দ আসে। সামনে কিছু মুখ ঢাকা লোক ঘোড়ায় চড়ে রহস্যময় মহলের সামনে আসে আর ঘোড়াগুলোকে ওখানে বেঁধে কিছু জিনিস নিয়ে আসে। চল চল, তাড়াতাড়ি জিনিসগুলো ঘোড়া থেকে নামা আর ভেতরে গুহায় নিয়ে চল। দুজন লোক মিলে মহলের মুখ্য দরজায় থাকা বড় পাথরকে সরিয়ে দেয় আর জিনিস নিয়ে ভেতরে চলে যায়। রবি আর মোহন সাহস করে কিছুটা এগিয়ে যায় আর ওদের কথা শোনার চেষ্টা করে। বাহ, আজ খুব ভালো ডাকাতি হয়েছে, অনেক জিনিস পেয়েছি, এখন কটা দিন শান্তিতে কাটাতে পারবো? হ্যাঁ সর্দার, আজ তো আমাদের লটারি লেগে গেছে আর আমরা অনেক জিনিস জড়ো করে ফেলেছি। ধন্যবাদ দাও এই মূর্খ গ্রামবাসীদের যারা ভুতুরে মহল ভেবে এই মহল থেকে দূরেই থাকে আর এখানে আসার সাহসও পায় না, আর আমাদের চুরি করা সব জিনিস এখানে সুরক্ষিতই থাকে। ওদের কথা শুনে রবি আর মোহন সব বুঝতে পারে যে এরা ডাকাত। ডাকাতি করে সব জিনিস এখানে লুকিয়ে রাখে যাতে লোক এই বিষয়ে কিছু জানতে না পারে। এই জন্য ওরা এই বাড়িটাকে রহস্যময় মহল বানিয়ে রেখেছে। তখনই ভেতর থেকে কথা ভেসে আসে, আরে ভাই, এবার ওই ভূতের গানটাও বাজাও যাতে হালকা হালকা আওয়াজ গ্রামের দিকে যায় আর গ্রামের লোক ভয়ে ঘরের ভেতর ঢুকে যায়। এইরকম পরিবেশ বানিয়ে রাখলে তবেই তো এই জায়গাটা আমাদের জন্য সুরক্ষিত থাকবে। সব ডাকাতেরা ঘোড়ায় বসে ফিরে যায়। ওদের চলে যাওয়ার কিছুক্ষণ পর রবি আর মোহন রহস্যময় মহলের ভেতরে যায়। ভেতরের দৃশ্য দেখে ওদের চোখ বিস্ফারিত হয়ে যায়। দেখ কত লুট করা জিনিসপত্র এখানে রেখেছে, এরা তো খুব ভয়ঙ্কর ডাকাত, কত খারাপ কাজ করে এসব জিনিস জড়ো করে রেখেছে, আর ভুতুরে মহল বলে ভয় দেখিয়ে রেখেছে যাতে এখানে কেউই না আসে। তুই ঠিকই বলেছিস রবি, এখন গ্রামের লোক সত্যি কথা জানতে পারলে খুব খুশি হবে, আর আমাদের কালকে চুপচাপ এখানে পুলিশ নিয়ে আসতে হবে। এই ডাকাতগুলোকে হাতে নাতে ধরতে হবে, মানুষের মনে ভয় সৃষ্টি করার জন্য না জানি এরা কত মানুষকে মেরে ফেলেছে। রবি আর মোহন চুপচাপ রহস্যময় মহল থেকে ফিরে এসে নিজেদের বাড়ির দিকে চলে যায়। পরের দিন পুলিশ আর গ্রামের লোকেদের নিয়ে ওখানে আসার প্ল্যান বানায়।
পরের দিন অন্ধকার হওয়ার আগেই রবি ও মোহন পুলিশ আর কতগুলো গ্রামবাসীকে নিয়ে গাছের পিছনে চুপচাপ লুকিয়ে পড়ে। কিছুক্ষণ কেটে যাওয়ার পর ঘোড়ার পায়ের আওয়াজ আসে আর ডাকাতেরা ঘোড়া চড়ে রহস্যময় মহলের কাছে আসে। আগের দিনের মতোই ডাকাতির জিনিসপত্র রাখার জন্য ওরা গুহার দরজা খুলে আর ভেতরের দিকে চলে যায়। ব্যাস এটাই একমাত্র রাস্তা ছিল ওদের ধরার। পুলিশের লোকেরা হাতে বন্দুক নিয়ে এগিয়ে চলে। পিছনে পিছনে রবি আর কিছু গ্রামবাসীরা চলতে থাকে। পুলিশ সাবধান জারি করে, খবরদার কেউ এক পাও নড়ার চেষ্টা করবে না। পুলিশ চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, যে যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই দাঁড়িয়ে থাকবে, যে যে এক পাও নড়ার চেষ্টা করবে সেই মারা যাবে। ডাকাতরা পুলিশকে হামলা করতে দেখে ভয় পেয়ে যায়, ভাবে পুলিশকে গিয়ে খবর দিল। কিন্তু এখন ডাকাতদের খেল খতম হয়ে গেছিল। পুলিশ ডাকাতদের ধরে নিয়ে যায় আর জেলে ভরে দেয়। ওই রহস্যময় মহল থেকে লাখ লাখ সোনা রূপো আর টাকা পাওয়া যায়। সেগুলো পুলিশ সরকারি খাজানায় জমা করার জন্য একত্রিত করে। তুমি আর মোহন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই ডাকাতদের ধরিয়ে দিয়েছো। এদের ধরার জন্য 5,00,000 টাকার পুরস্কার সরকার ঘোষণা করেছিল, যেটা এখন তোমরাই পাবে। সাবাস, তোমাদেরও ওদের থেকে কিছু শেখা উচিত। অন্ধবিশ্বাসে পড়ে কাউকে ভয় পাওয়া উচিত না। সব গ্রামবাসীরা রবি আর মোহনের খুব প্রশংসা করে আর ওদের ধন্যবাদ দেয়। রবি আর মোহন পুরস্কারে পাওয়া টাকা গ্রামের উন্নয়নের জন্য দান করে আর ওখানে স্কুল আর হাসপাতাল বানানোর প্রস্তুতি নেয়। গ্রামের লোক এখন খুব খুশি, ওরা এখন ভয় থেকে মুক্তি পেয়েছে।